মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হলো সে আল্লাহর রাস্তায়। একজন মুজাহিদ যেমন জিহাদ করার জন্য ঘর থেকে বের হলে সে যেমন আল্লাহর রাস্তায়, ঠিক ঘর থেকে কেউ যদি ইলম হাসিল করার জন্য বের হয় তাহলে সেও আল্লাহর রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতাদাউল মালাইকাতু আজনিহাতাহা, ফেরেশতা তাদের পর যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বের হয় কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণের জন্য, তার পায়ের নিচে বিছিয়ে দেয় ওই তালেবে ইলমের সম্মানে। আজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসলে তাদের সম্মানে লাল গালিচা বিছিয়ে দেওয়া হয় বিমানবন্দরে যখন নামে। আর একজন তালেবে ইলম, একজন আলেমের পায়ের নিচে ফেরেশতা তার পর বিছিয়ে দেয় সে আলেমের সম্মানে। একজন তালেবুল ইলম যে জ্ঞান অন্বেষণ করে তার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে, আন্নামলাহ পিপড়া মাটির পেটে, ওয়াল হুত ফিজাউফিল মা মাছ পানির পেটে, আসমান এবং জমিনে যা কিছু আছে এমন কি পানির পেটে থাকা মাছ এবং মাটির পেটে থাকা পিঁপড়া পর্যন্ত, যে তালেবুল ইলম কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য বের হয়েছে তার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং কোরআন মাজিদে বলছেন, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ সুবহানাহু তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায় আলেমগণ, জ্ঞানীগণ। এখন আপনি বলবেন যে আমি তো অনেক আলেম দেখি যারা সুদ খায়, ঘুষ খায়, টাকা পয়সা নেয়, তার দিনদারিতার ঠিক নাই, মাদ্রাসা থেকে দাওরা ফারেক করেছে, টাকার নিচে কাপড় পরে, গান বাজনা বাজায়, নাস্তিক হয়ে গেছে, তাহলে আল্লাহ যে বলল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আলেমগণ। তাহলে এর উত্তর কী দিবেন? যখন দেখছেন একজন দাওরা ফারেক আলেম আল্লাহকে ভয় করেন আর আল্লাহ কোরআনে বলছে আল্লাহকে সবচেয়ে বেশি কে ভয় করে? আলেমগণ। তাহলে উত্তর কী দিবেন? জি প্রশ্ন বুঝেননি? আচ্ছা, তো ওটার উত্তর হচ্ছে সে আসলে আলেমই নয়। ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করেন জ্ঞানীগণ। কারা? জ্ঞানীগণ। সে এখনো জ্ঞান অর্জন করতে পারে, আর জ্ঞানের সম্পর্ক সার্টিফিকেটের সাথে নয়, জ্ঞানের সম্পর্ক পদের সাথে নয়। তখনই বুঝতে পারবেন সে জ্ঞানী যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে। একজন গ্রামের জাহেল ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে তাহলে সে একজন যে আমল করে না বেআমল যে আলেম তার চাইতে সে বেশি জ্ঞানী। সে বুঝে দুনিয়ার বাস্তবতা, সে বুঝে, ওই আলেম এখনো দুনিয়ার বাস্তবতা বুঝতে পারেনি। সম্মানিত উপস্থিতি, তো এই আয়াত প্রমাণ করে যে একজন আলেমের সম্মান কি। আলেমের সম্মানে আল্লাহ সুবহানাহু তাআলা আরো অনেক আয়াত পবিত্র কোরআনে বলেছেন। সূরা ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। কে সাক্ষী দিচ্ছে? আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। তার সাথে আর কারা এই সাক্ষ্য দেয়? ওয়াল মালাইকা, যারা ফেরেশতা তারাও এই সাক্ষী দেয় আল্লাহর সাথে যে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। তার সাথে আর কারা সাক্ষ্য দেয়? উলুল ইলম, যাদের জ্ঞান আছে, যারা জ্ঞানী, যারা আলেম, তারা সাক্ষী দেয়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আলেমদের নামকে ফেরেশতাদের নামের সাথে, আল্লাহ সুবহানাহু তাআলার নামের সাথে উল্লেখ করেছেন। অনেক বড় মর্যাদা। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে আলেমের নামকে ফেরেশতার সাথে এবং তার নিজের নামের সাথে উল্লেখ করেছেন যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এই সাক্ষ্য আমি আল্লাহ দিই, এই সাক্ষ্য ফেরেশতারা দেয়, আর দুনিয়াতে যত জ্ঞানীরা আছে, যত আলেমেরা আছে, তারা এই সাক্ষ্য দেয়। আপনার একটি আয়াত আপনাদের নিকটে খুব পরিচিত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম,
হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা ওয়ালিউল আমর তাদের আনুগত্য করো। এই ওয়ালিউল আমরের ব্যাখ্যা কি? এই ওয়ালিউল আমরের সঠিক ব্যাখ্যা হচ্ছে দুটো। একটা আল উলামা, তোমরা আলেমদের আনুগত্য করো। আর দুই নম্বর হচ্ছে আল আল ওয়ালিউল আদল, আল হাকিম আশ-শারঈ, তোমাদের মধ্যে যিনি দায়িত্বশীল সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে, সেই দায়িত্বশীলের যে নির্দেশ কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় না, সেই নির্দেশ তোমরা মানো। তাহলে উলুল আমরের দুটো ব্যাখ্যা, উলুল আমরের তার মধ্যে একটা কি, আল উলামা, আলেমদেরকে তোমরা মানো, আলেমদেরকে তোমরা অনুসরণ করো, এই শর্তে যে আলেমদের কথা যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায়, এই শর্তে যে আলেমদের কথা যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায়। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, এর সাথে আতিউ আলাদা করে যোগ করেছেন। আল্লাহ চাইলে এভাবে বলতে পারতেন যে আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমর, এভাবে বলতে পারতেন না যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং উলুল আমরদের আনুগত্য করো, চাইলে এভাবে বলতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এভাবে না বলে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আবার আতিউকে পুনরায় বললেন যে আল্লাহর রাসূলের আনুগত্য করো। কেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য হচ্ছে নিঃশর্ত, কোনো শর্ত নাই। আল্লাহ যা বলবেন সেটা মানতে হবে, আল্লাহর রাসূল যা বলবেন সেটা মানতে হবে, কোনো প্রকার প্রশ্ন উত্থাপন ছাড়া, কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া, শর্তহীনভাবে নিঃশর্তভাবে একজন মুসলমান আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে বাধ্য। কিন্তু উলিল আমরের আনুগত্য নিঃশর্ত নয়। যত বড়ই আলেম হোক, যত বড়ই ক্ষমতাধর শক্তিশালী দায়িত্বশীল হোক, তার আনুগত্য হবে শর্ত সাপেক্ষে। কি শর্ত? আগের যে দুইজন চলে গেছেন, আগের যে আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য এবং আল্লাহর রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা এবং আল্লাহর রাসূলের নির্দেশের বিরুদ্ধে যতক্ষণ না যায়, তাদের নিষেধের বিরুদ্ধে যতক্ষণ না যায়, ততক্ষণ আমি এবং আপনি আলেমের আনুগত্য করব, ততক্ষণ আমি এবং আপনি সামাজিক দায়িত্বশীলের আনুগত্য করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা আলেমের সম্মানে আরো বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উলুল ইলম, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের মধ্যে তাদের মর্যাদা এবং তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের মধ্যে তাদের মর্যাদা এবং সম্মানকে বাড়িয়ে দিয়েছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং যারা জ্ঞান হাসিল করে, জ্ঞান অন্বেষণ করে, যারা আলেম, তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আলেমের গুরুত্ব বুঝার জন্য আরেকটু কথা বলে আলেমদের সাথে আমাদের আদব, আমাদের শিষ্টাচার কেমন হওয়া উচিত, সেই উপলক্ষে সাহাবা ইকরামের কিছু কওল উল্লেখ করবো ইনশাআল্লাহ। আলেমের বিষয়ে বলতে গিয়ে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। ইসলামের অপর নাম কি? এটা কিন্তু মনে রাখতে হবে, ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। যেখানে জ্ঞান আছে ওখানে ইসলাম আছে, আর যেখানে জ্ঞান নাই সেখানে ইসলাম নাই। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে প্রেরিত হয়েছিলেন সেই যুগকে বলা হয় আইয়াম আল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। জাহিলিয়া শব্দটা জাহাল, জাহিল থেকে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে প্রেরিত হয়েছেন ওই যুগের নাম কি? অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সেই অজ্ঞতা এবং মূর্খতার যুগে আল্লাহর রাসূল কি নিয়ে এসেছেন? জ্ঞান নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? জ্ঞান নিয়ে এসেছেন, যে জ্ঞানের নাম হচ্ছে ইসলাম। সেই জ্ঞানের নামটা কি? ইসলাম। তাহলে ইসলামের অপর নাম জ্ঞান। কেন? আল্লাহ রাসূল অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে এসেছেন এবং অজ্ঞতা মূর্খতাকে দূরীভূত করার জন্য তিনি একটা আলো নিয়ে এসেছেন। সে আলো হচ্ছে জ্ঞানের আলো, সেই আলো হচ্ছে ইসলামের আলো। অতএব ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। এই জন্য প্রত্যেক ইসলাম বিরোধী কার্যকলাপ হচ্ছে জাহিলিয়াত, মূর্খতা, অজ্ঞতা। প্রত্যেক ইসলাম বিরোধী কাজ কি? জাহিলিয়াত, মূর্খতা, অজ্ঞতা। আব্বু আপনাদের সামনে বক্তব্য অনেকবারই বলেছে,
যে যেই প্রিন্সিপাল স্কুলে তার মেয়েকে নাচায়, বিজয় দিবস পালন করায়, শহীদ মিনারে ফুল দেয়, ওই ভিসি ওই প্রিন্সিপালকে যদি আমি অজ্ঞ মূর্খ প্রমাণ না করতে পারি, তাহলে জাতির সামনে বক্তব্য দেব না। তাহলে ওই ডক্টরেট ডিগ্রিধারী, বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা ভিসি, অক্সফোর্ড থেকে পড়ে আসা সেই ব্যক্তি, তাকে কিভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে তাকে অজ্ঞ এবং মূর্খ প্রমাণ করব? আপনি কি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? তাকে অজ্ঞ এবং মূর্খ এইভাবেই প্রমাণ করব যে ইসলাম মানেই জ্ঞান, আর ইসলাম বিরোধী যা কিছু আছে সবই কি অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়াত।